হচ্ছে সার্কুলার ফ্লো অফ ইনকাম। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ সার্কুলার ফ্লো অফ ইনকাম, এর বাংলা হচ্ছে আয়ের বিত্ত স্রোত। ঠিক আছে, তোমাদের গ্র্যাজুয়েশনে এটা 2 মার্কসের আসবে, আর যারা ক্লাস 12 পড়ছো তাদের তোমাদের এটা 5 মার্কস আসবে। ঠিক আছে, তো দেখো আমি বুঝিয়ে দিই সার্কুলার ফ্লো অফ ইনকাম, কনসেপ্টটা বুঝে নাও। ঠিক আছে, তো তো দেখো জিনিসটা কি সার্কুলার ফ্লো অফ ইনকাম। আমি আগে ব্যাপারটা বুঝিয়ে দিই, তারপর আমি নোটটা বলছি। দেখো নিশ্চয়ই ডায়াগ্রামটা তোমরা সবাই দেখতে পাচ্ছ, একদম ঠিক এইভাবে ডায়াগ্রামটা দিতে হবে, যেমন ডায়াগ্রাম দেওয়া আছে ঠিক এইভাবে ডায়াগ্রামটা দেবে। ঠিক আছে, তো তো দেখো অ্যাকচুয়ালি কি হয় ব্যাপারটা আমি তোমাদের বলছি, দুটো লাইন বলছি। আমাদের ইকোনমিতে কটা সেক্টর আছে জানো? আমাদের ইকোনমিতে 4টে সেক্টর আছে। কি কি সেক্টর? একটা হচ্ছে হাউস হোল্ড, একটা হচ্ছে ফার্ম, একটা হচ্ছে গভর্নমেন্ট, আর একটা হচ্ছে তোমার ফরেন। ঠিক আছে, মানে রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, এই 4টে সেক্টর আছে। বাট আমাদের যে এখন যে এই টপিকটা বুঝবো আলোচনা করব, দুটো সেক্টর নিয়ে আলোচনা করব, সেটা কি হাউস হোল্ড আর ফার্ম। ঠিক আছে, দেখতেই পাচ্ছ এরকম করেছি এখানে হাউস হোল্ড, একটা কি ফার্ম। ঠিক আছে, কি লেখা আছে হাউস হোল্ড আর ফার্ম। তো ফার্মটা কি করে, ফার্ম কি করে তোমরা সবাই জানো, তোমরা এইটুকু নলেজ তো আছে। ফার্ম কি করে, ফার্ম কোনো গুডস গুডস এন্ড মানে গুডসটা কি করে প্রোডিউস করে, গুডস এন্ড সার্ভিসেস প্রোডিউস করে। তাহলে বলো না গুডস এন্ড সার্ভিস প্রোডিউস করার জন্য কি লাগবে ফার্মের কাছে, ফ্যাক্টর অফ প্রোডাকশন। কোনো ফার্ম যখন কোনো প্রোডাক্ট তৈরি করে তাদের কি লাগে, ফ্যাক্টর অফ প্রোডাকশন। আর আমরা ইকোনমিক্স পড়েই এসেছি হোয়াট ইজ ফ্যাক্টর অফ প্রোডাকশন, 4 ধরনের ফ্যাক্টর অফ প্রোডাকশন আছে, একটা হচ্ছে ল্যান্ড, লেবার, ক্যাপিটাল আর এন্টারপ্রিনিয়রশিপ। ঠিক আছে, তো এই 4টে হচ্ছে ফ্যাক্টর অফ প্রোডাকশন। ঠিক আছে, তো বোঝার চেষ্টা করো, তার মানে এই ফার্মকে যে ফ্যাক্টর অফ প্রোডাকশন এখানে করেছে, এটা কি করেছে হাউস হোল্ড আর একটা ফার্ম। ফার্মকে ফ্যাক্টর অফ প্রোডাকশন কে প্রোভাইড করে, হাউস হোল্ড। দেখো এখানে দেখো হাউস হোল্ড প্রোভাইড করে ফ্যাক্টর অফ প্রোডাকশন। দেখো এই দেখো অ্যারোটা যাচ্ছে, দেখো অ্যারোটা দেখো, এই যে হাউস হোল্ড অ্যারো যাচ্ছে, এই যে এরকম ভাবে অ্যারো দিতে হবে, কিন্তু অ্যারো দিতে হবে, অ্যারো কিন্তু দিতে হবে, নাহলে নাম্বার পাবে না। ঠিক আছে, অ্যারো দিতে হবে। তো বলছে হাউস হোল্ড ফ্যাক্টর অফ প্রোডাকশন, দেখো এখানে আন্ডারলাইন করছি ফ্যাক্টর অফ প্রোডাকশন, হাউস হোল্ড। ঠিক আছে, হাউস হোল্ড কি প্রোভাইড করছে, ফ্যাক্টর অফ প্রোডাকশন কাকে প্রোভাইড করছে, কাকে প্রোভাইড করছে, ফার্মকে প্রোভাইড করছে। ঠিক আছে, ফার্মকে প্রোভাইড করছে। তাহলে ফার্মকে যখন প্রোভাইড করছে, ফার্ম এটা দিয়ে কি করবে, ফ্যাক্টর অফ প্রোডাকশন দিয়ে কোনো প্রোডাক্ট তৈরি করবে। ঠিক আছে, প্রোডাক্ট তৈরি করে ইনকাম করবে, ফার্ম ইনকাম করবে, ইনকাম করে কি করবে, সেই ইনকামটা কেমন না ফার্ম এই ফ্যাক্টর অফ প্রোডাকশন কার থেকে নিল, হাউস হোল্ডের থেকে নিল, তার বিনিময়ে তো টাকা পয়সা দিতে হবে, তো অবশ্যই দিতে হবে টাকা পয়সা। তাহলে ফার্ম এর বিনিময়ে হাউস হোল্ডকে পেমেন্ট করবে, কি পেমেন্ট করবে, এই দেখো ল্যান্ড নিয়েছে, ল্যান্ডের বদলে রেন্ট দেবে, লেবারের বদলে ওয়েজেস দেবে, ক্যাপিটাল বদলে ইন্টারেস্ট দেবে, আর এন্টারপ্রিনিয়র এর এটা কি দেবে, প্রফিট দেবে। তার মানে কি বললাম, হাউস হোল্ড ফার্মকে ফ্যাক্টর অফ প্রোডাকশন দেবে, আর ফার্ম কি করবে, এর বদলে প্রোডাক্ট তৈরি করবে। ঠিক আছে, প্রোডাক্ট তৈরি করে মাল মার্কেটে বেচবে, যে ইনকাম হবে সেই ইনকাম থেকে এই জিনিসগুলো, এই জিনিসগুলো রেন্ট, ওয়েজেস, ইন্টারেস্ট, প্রফিট কাকে দেবে, হাউস হোল্ডকে দেবে। ঠিক আছে, এবার হাউস হোল্ড তো ঘরে আর টাকা রেখে দেবে না, তুমি ভাবো না, তুমি তো ইনকাম করছো, তুমি তো ইনকাম করছো, তোমার ফ্যামিলি ইনকাম করছে, ইনকাম করে সেই টাকাটা ঘরে রাখে না, ইনকাম করে কি করে, কেন স্যার আমাদের কনজামশন করতে হয়, কনজামশন, ভালো ওয়ার্ড কনজামশন, কনজামশনটা কি আমাদের খাওয়া দাওয়া করতে হয়, খরচাপাতি করতে হয়, তো এই যে কনজামশন। ঠিক আছে, তো অর্থাৎ তুমি যে ইনকামটা করলে, ইনকাম দিয়ে তোমাকে চাল ডাল তেল লুন কিনতে হবে খাওয়া দাওয়ার জন্য, তাহলে চাল ডাল তেল লুন তুমি কিনবে কোথা থেকে, স্যার ফার্ম, মানে এই যে চাল ডাল তেল নুন কেনার জন্য তোমাকে কি করতে হবে, চাল ডাল তেল নুন মার্কেট থেকে কিনতে হবে, আর মার্কেটে এই জিনিসগুলো প্রোডাক্ট তৈরি করে কে, ফার্ম তৈরি করে। তার মানে ঘুরে ফিরে তোমার টাকাটা কোথায় যাচ্ছে, তোমার টাকাটা ঘুরে ফিরে কোথায় যাচ্ছে, ফার্মের কাছেই যাচ্ছে। এই দেখো, এই দেখো, এই দেখো অ্যারো যাচ্ছে, অ্যারো দেখো, অ্যারো এই অ্যারো দিয়ে দেখো, এই অ্যারো কোথায় যাচ্ছে, ফার্মের কাছেই যাচ্ছে। এটা কি হাউস হোল্ড এক্সপেন্ডিচার অন গুডস অ্যান্ড সার্ভিসেস, মানে এই গুডস অ্যান্ড সার্ভিস লাগবে তার জন্য তুমি খরচা করবো, তুমি ভাবো না, তুমি যে চাল ডাল তেল নুন কেন, এই যে তুমি যে ইন্টারনেট ইউজ করছো কি সার্ভিস পাচ্ছ, এটা টেলিফোন ইউজ করছো সার্ভিস পাচ্ছ, ইলেকট্রিসিটি সার্ভিস পাচ্ছ, এর জন্য তুমি পেমেন্ট করছো। ঠিক আছে, তো অর্থাৎ তুমি এই জিনিসগুলো মানে তুমি টাকা, হাউস হোল্ড ফার্মকে টাকা দিচ্ছে, ফার্ম তার বদলে কি দিচ্ছে, ফার্ম গুডস অ্যান্ড সার্ভিস দিচ্ছে, কাকে দিচ্ছে, হাউস হোল্ডকে দিচ্ছে। তারপর অ্যারোটা দেখো কি হচ্ছে, এই যে পুরোটা ফ্লো হচ্ছে এটাই হচ্ছে সার্কুলার ফ্লো অফ ইনকাম, আর কিছু নেই, আর কিছু নেই, এটাই তো বলেছে সার্কুলার ফ্লো অফ ইনকাম। ব্যাপারটা বোঝার চেষ্টা করে, এটা সার্কুলার হচ্ছে পুরো ব্যাপারটা। আজকে ধরো আমি স্টুডেন্ট পড়াচ্ছি, স্টুডেন্ট পড়িয়ে ধরো টিউশন ফিস পাবো, যেই টাকাটা পাচ্ছি সেই টাকাটা আমার কাছে থাকছে না, সেই টাকাটা আমার সার্কুলার হচ্ছে। ঠিক আছে, সেই টাকাটা আমি যে টাকাটা ইনকাম করলাম, ইনকাম করে কাকে দিলাম,
আমি ইনকাম করে কোনো জিনিস কিনতে গেলে টাকা লাগলো, সেই টাকাটা তার মানে এক হাত থেকে ঘুরে 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 আবার আমার হাতে চলে গেল। এটা হচ্ছে সার্কুলার ফ্লো অফ ইনকাম। দেখো এখানে আমি নাম্বারিং করেছি, যদিও খুব একটা দরকার নেই, তোমায় বলছি এটা হচ্ছে নাম্বার ওয়ান, এটা নাম্বার টু, নাম্বার থ্রি আর এটা নাম্বার ফোর। দেখো ওয়ান আর ওয়ান আর থ্রিতে কি আছে, ওয়ান আর থ্রিতে কি হচ্ছে, ওয়ানে ওয়ানে হচ্ছে হাউস হোল্ড ফার্মকে কি করছে, ফ্যাক্টর অফ প্রোডাকশন প্রোভাইড করছে, ঠিক আছে। আর থ্রিতে কি হচ্ছে, ফার্ম হাউস হোল্ডকে গুডস প্রোভাইড করছে, ঠিক আছে। তো অর্থাৎ এই রকম ফ্লোটাকে বলা হয় যখন এই গুডস বা সার্ভিসের প্রশ্ন চলে আসে, এটাকে বলা হয় রিয়াল ফ্লো, রিয়াল ফ্লো। আচ্ছা হাউস হোল্ড যখন ফার্মকে ফ্যাক্টর অফ প্রোডাকশন প্রোভাইড করলো, ফার্ম তার বদলে কি দিল, হাউস হোল্ডকে মানি দিল, ঠিক আছে। অর্থাৎ দুই, আবার হাউস হোল্ড, হাউস হোল্ড যখন গুডস অ্যান্ড সার্ভিসেস দরকার, তার বদলে ফার্ম কি দেবে, মানি দেবে। তাহলে এটা তিন হলো, দুই আর তিন হচ্ছে, এটা হচ্ছে মানি ফ্লো। তাহলে এক আর চার হচ্ছে রিয়াল ফ্লো, আর দুই আর তিন হচ্ছে মানি ফ্লো। আর কে দেখো এই পোর্শনটাকে, এটা ফ্যাক্টর মার্কেট বলেছি আর এটাকে বলছি কমোডিটি মার্কেট, বোঝা গেল তো। এইবার এইবার তোমরা তোমরা সুন্দরভাবে স্ক্রিনের দিকে তাকাও, স্ক্রিনে পরিষ্কারভাবে দেখো কি দেখা যাচ্ছে স্ক্রিনে। ডেফিনেশনটা কি লেখা আছে, ইট রেফার্স টু সাইকেল অফ জেনারেশন অফ ইনকাম ইন দ্য প্রোডাকশন প্রসেস, ইটস ডিস্ট্রিবিউশন অ্যামাং দ্য ফ্যাক্টর অফ প্রোডাকশন অ্যান্ড ফাইনালি ইটস সার্কুলেশন ফ্রম হাউস হোল্ড টু ফার্মস ইন দ্য ফর্ম অফ কনজাম্পশন এক্সপেন্ডিচার অন গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউস বাই দ্যাম। কিছুই বলেনি, বলছে এটা কি, এটা কি রেফার, সার্কুলার ফ্লো অফ ইনকাম কি রেফার করছে, এটা একটা সাইকেল। কিসের সাইকেল, জেনারেশন অফ ইনকাম, ইনকাম জেনারেশন একটা সাইকেল, ইন দ্য প্রোডাকশন প্রসেস অ্যান্ড ইটস ডিস্ট্রিবিউশন অ্যামাং দ্য ফ্যাক্টর অফ প্রোডাকশন, ঠিক আছে। তো মানে ফার্ম যে ইনকামটা করলো, ঠিক আছে, ফার্ম তো একটা ইনকাম করলো, যে ইনকাম করার জন্য যে ডিস্ট্রিবিউশন করে দেবে ইনকামটা, ফার্ম ডিস্ট্রিবিউশন কাকে করবে, হাউস হোল্ডকে করবে। হাউস হোল্ড তো সেই টাকাটা ঘরে রেখে দেবে না, হাউস হোল্ড আবার এই টাকাটা ফার্মকে দেবে, কারণ ওর তো রিকোয়ারমেন্ট আছে, নেসেসারি রিকোয়ারমেন্টগুলো আছে, সেটা পূরণ করার জন্য ফার্মের থেকে জিনিসগুলো নেবে, তো তাই ফার্মকে পেমেন্ট করবে। এই যে সার্কেল আকারে ঘুরছে, এটাই হচ্ছে তোমার সার্কুলার ফ্লো অফ ইনকাম। এইবার তোমরা স্ক্রিনের দিকে থাকো, ঠিক আছে, কিছুই বলেনি। যে কোনো কান্ট্রি, যে ইকোনমিক অ্যাক্টিভিটি বেসিক্যালি দুটোই হয়, একটা হাউস হোল্ড আর ফার্ম, কিছু আগে বললাম। দিস সার্কুলার ফ্লো ইজ কল্ড দ্য সার্কুলার ফ্লো অফ ইনকাম, এই সার্কুলার ফ্লোটাকে বলা হয় সার্কুলার ফ্লো অফ ইনকাম, ঠিক আছে। ইন অর্ডার টু আন্ডারস্ট্যান্ড দ্য মিউচুয়াল রিলেশনশিপ বিটুইন দ্য ডিফারেন্ট বেসিক ইউনিটস, উই মেক দ্য ফলোইং অ্যাসাম্পশন। কি কি অ্যাসাম্পশন করি, চারটি পয়েন্ট যেটা বলেছি সেই পয়েন্টগুলো আমি আবার বলছি। নাম্বার ওয়ান, ডিসিশন অফ ইকোনমিক অ্যাক্টিভিটিস ইন দ্য সোসাইটি আর টেকেন বাই টু ক্লাসেস, একটা হাউস হোল্ড একটা ফার্ম। নাম্বার টু, প্রোডাকশন টেকস প্লেস অনলি ইন ফার্ম, ঠিক আছে, দ্য গুডস প্রডিউস বাই ফার্ম আর সোল্ড টু দ্য মেম্বার্স অফ হাউস হোল্ড, ঠিক আছে। তো প্রোডাকশনটা কে করে, ফার্ম করবে, ঠিক আছে, ফার্ম কি করে, ফার্ম গুডস প্রডিউস করে এবং সেই গুডসটা মেম্বারদের, মেম্বার মানে হাউস হোল্ডের যে মেম্বার তাদেরকে সেল করে দেয়, সোল্ড করে দেয়। নাম্বার থ্রি, মেম্বার্স অফ হাউস হোল্ড সাপ্লাই ডিফারেন্ট ফ্যাক্টর, মানে হাউস হোল্ডের যারা মেম্বার তারা ডিফারেন্ট ফ্যাক্টর মানে মানে প্রোডাকশনের যে ফ্যাক্টর বলে সেগুলো সাপ্লাই করে অ্যান্ড রিসিভ ইনকাম ইন লিউ অফ ইট, মনে পড়ছে, তোমার ল্যান্ডের বদলে রেন্ট নিচ্ছে, তারপর লেবারের বদলে ওয়েজেস অ্যান্ড স্যালারি নিচ্ছে, ক্যাপিটাল বদলে ইন্টারেস্ট নিচ্ছে আর এন্টারপ্রেনারশিপ এগেস্টে প্রফিট নিচ্ছে। লাস্ট, মেম্বার্স অফ হাউস হোল্ড পারচেজ গুডস অর সার্ভিসেস ফ্রম ফার্মস অর গভর্নমেন্ট, হু ইন দিস অ্যাক্টিভিটি আর্নস মানি। বাস বুঝে গেল, এখন পুরোটা বুঝিয়ে দিলাম কি কি লিখতে হবে, ঠিক আছে। তো এবার দেখো, তোমাকে যদি পরীক্ষায় দেয় সার্কুলার ফ্লো অফ ইনকাম, তো সবার প্রথম তো তুমি এটা দেবি, এই যে এই যে এই যে এই লেখাটা লেখা আছে, এটা লিখবে, লেখার পর এই যে এই ডায়াগ্রামটা দেবে, এই ডায়াগ্রামটা দিতেই হবে, ঠিক আছে। তো দু নম্বরের জন্য এইটুকু লিখলে এনাফ, ঠিক আছে। তো তারপর এই যে আমি অ্যাসাম্পশনগুলো বললাম, ওটা লিখতে পারলে খুব ভালো হবে, ঠিক আছে। তো এবার তোমরা পড়ে বুঝে নেবে কতটা লেখা দরকার। এবার প্রশ্ন হলো, স্যার আপনি তো ইংলিশ নিয়ে ডিসকাস করলেন, বেঙ্গলিতে বুঝলাম তো, কিন্তু বেঙ্গলিতে কী লিখতে হবে একটু বলে দিন। দেখো যে একটা বই আছে, এই বইতে আমার লেখাটা খুব ভালো লেগেছে, এবার ছবি, এই ছবি কিন্তু দেওয়া যাবে না, যে ছবিটা আমি দেখালাম সেই ছবিটাই দেবে। কি লেখা আছে দেখো, একদম ইজি কথা বলি, দেখতে পাচ্ছ তোমরা, দেখো কি লেখা আছে। যারা ইংলিশ ভার্সনে পড়ছো তাদের এই জায়গাটা না শুনে মানে শুনতে পারো, দরকার নেই তো লেখার, বাট শুনে রাখো কি বলেছে, বাট তোমাদের এই পয়েন্টগুলো কোনো লেখার দরকার নেই।
কি বলছে, মনে করা যাক একটি নির্দিষ্ট সময়ে দেশের মোট জনসংখ্যা স্থির রয়েছে, মানে তুমি মনে করো একটা নির্দিষ্ট সময়ে দেশের মোট জনসংখ্যা কি রয়েছে, ফিক্সড রয়েছে। এই সিচুয়েশনে ঠিক আছে কিছু ব্যক্তিকে কিছু অর্থ দেওয়া হলো, এই ব্যক্তিরা এই অর্থের সাহায্যে কি করবে, এই টাকাটা দিয়ে কি করবে, এই টাকা দিয়ে অন্য ব্যক্তির কাছ থেকে গুডস অ্যান্ড সার্ভিসেস পারচেস করবে। এর ফলে মানে ধরো আমার কাছে টাকা ছিল, সেই টাকা দিয়ে আমি অন্য কোনো পার্সনের গুডস অ্যান্ড সার্ভিসেস পারচেস করলাম, তার মানে আমার কাছে এক্সপেন্স হলো, আমার কাছে টাকা নেই, টাকাটা কার কাছে চলে গেছে, টাকাটা সেই পার্সনের কাছে চলে গেছে, সেই পার্সনের কাছে চলে গেছে, ঠিক আছে। অর্থাৎ টাকাটার হাত বদল হবে, কারণ একদল ব্যক্তির ব্যয় হয়, অর্থাৎ আমার কাছে ব্যয় তো অন্য ব্যক্তির কাছে আয়, এবং তার যে আয় হলো সেও তো কিছু গুডস অ্যান্ড সার্ভিসেস কিনবে, তাহলে তার কাছে টাকা থাকবে, সেই টাকাটা তার থেকে আবার অন্য লোকের হাতে চলে যাবে, এরকম ঘুরতে ঘুরতে আবার টাকাটা আমার হাতেই চলে আসবে, ঠিক আছে। তো এইভাবে হাত বদল হতে হতে হয়তো পুনরায় প্রথম প্রথম দলের ব্যক্তির হাতে ফিরে আসবে। এই বিষয়টি অন্যভাবেও ব্যাখ্যা করা যেতে পারে। মনে করা যাক দেশে দুটি ক্ষেত্র আছে, দুটো সেক্টর আছে, একটা গৃহস্থলী ক্ষেত্র মানে হাউস হোল্ড, একটা কারবারি ক্ষেত্র মানে তোমার ফার্ম, ঠিক আছে। যখন কারবারি ক্ষেত্র মানে ফার্ম পণ্য উৎপাদন করে, তখন বিজনেসম্যানরা উৎপাদনের উপকরণ কেনার জন্য, ফ্যাক্টরি অফ প্রোডাকশনের জন্য টাকা পয়সা খরচা করে, অর্থাৎ কারবারিরা মানে বিজনেসম্যান যে টাকাটা পেমেন্ট করে, ঠিক আছে, তা হাউস হোল্ডরা পায়। আবার এই টাকা দিয়ে হাউস হোল্ডার এই টাকা দিয়ে কি করে, তাদের ঘরের জিনিসপত্র মানে কেনে, ঘরে কেনে ফার্ম থেকে কিনবে, ঠিক আছে। এই অর্থ আবার মানে ফার্মের হাতে চলে আসে, এই প্রসেসটা চিরকাল চলতে থাকে। এই বিষয়টিকে বলা হয় আয়ের বৃদ্ধিসোৎ বা সার্কুলার ফ্লো অফ ইনকাম। কিন্তু আমি তোমাকে যে কথাটা বলেছি সেটা কোন অ্যান্সারটা লিখবে, কোন মানে ডায়াগ্রামটা আমি যেটা লেখাম সেটা লিখবে, ব্যাস বোঝা গেল। সার্কুলার ফ্লো অফ ইনকাম ইংলিশ বাংলা দুটো নিয়ে ডিসকাস করে দিলাম, চলো ঠিক আছে।